Back again. Assalamu alaikum. Ami Ruhul Amin. Tech Intelligent Channel e apnader shushagotam. Pray amra bhulboshoto mobile theke bibhinno chobi, video, audio file delete kore feli. Bishesh kore chobi. Onek shomoy bhul kore memory card format kore feli. Ete kore smartphone theke hariye jay oshongkho guruttopurno totthyo shoho proyojonio অনেক অনেক ছবি স্মার্টফোনে স্টোর থাকা অনেক কিছুর ভিড়ে আমরা বুঝতে পারি না যে আসলে কোন ফোল্ডারটা জরুরি আর কোনটা নয়। অনেক সময় তাড়াহুড়োয় দেখা যায় কাজের জিনিসগুলোই ডিলিট হয়ে গিয়েছে। এখন স্মার্টফোনের দুনিয়ায় বেশিরভাগই অ্যান্ড্রয়েড ফোন, তাই এখানে আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমেই জানতে হবে ডিলিট হওয়ার আগে আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিল। ফাইলগুলো যদি মেমোরি কার্ড থেকে ডিলিট হয় তাহলে রিকভার করা একেবারে জলবৎ তরলম। আসুন জেনে নেওয়া যাক মেমোরি কার্ড থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করব কিভাবে। বন্ধুরা, প্রথমে গুগল প্লে স্টোরে যান। এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি ফাইল রিকভারি সফটওয়্যার ডাউনলোড করে নিন, তারপর সেটা ইনস্টল করুন। প্লে স্টোরে যে সমস্ত রিকভারি সফটওয়্যার দেখতে পাবেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সফটওয়্যার হচ্ছে রেকুভা। এর পরিচিতি সমগ্র বিশ্বময়। প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি করুন বা ব্যাকআপ করে রেখে দিন, যাতে রিকভারের সময় আবারও ভুল করে সব ফাইল ডিলিট না হয়ে যায়। ব্যাকআপ নেওয়া হয়ে গেল, এবার আপনার ইনস্টল করা রেকুভা সফটওয়্যারটাকে ওপেন করুন। ওপেন করা রেকুভা সফটওয়্যারের মেনুতে চলে যান। মেনু থেকে সিলেক্ট করুন এসডি কার্ড। দেখতে পাবেন আপনার ডিলিট হওয়া ফাইলগুলোর একটা তালিকা ওখানে চলে আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করে দিন। তাহলে দেখলেন কত সহজে এসডি কার্ডে থাকা আপনার ডেটা, ডকুমেন্টস, মুভি, মিউজিক বা পিকচার অনায়াসে রিকভার করতে পারেন। এবার আমরা জেনে নেব ফোনের মেমোরি থেকে যদি ডিলিট হয়ে যায় তাহলে সেই ফাইল রিকভার করব কিভাবে। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি বা ভিডিও, মিউজিক, মুভি ডিলিট হয়ে গেলে তা রিকভার করা বেশ সমস্যার। এক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে একটা বিখ্যাত অ্যাপস। অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। বিশ্বের অনেকেই এই অ্যাপসটার দিওয়ানা। অ্যাপসটার নাম হচ্ছে ডিস্ক ডিগার অ্যাপ। প্রথমে কি করবেন, গুগল প্লে স্টোর থেকে ডিস্ক ডিগার অ্যাপ এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। অ্যাপসটি ব্যবহার করার আগে একটি জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এই অ্যাপসটা শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা ভাবছেন অ্যান্ড্রয়েড ফোনই তো রুট করতে পারি না, আবার আপনি বলছেন রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য, তো রুট করব কিভাবে। বন্ধুরা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম আপনি গুগল ঘেটে অনায়াসে জানতে পারবেন। হাজারো টিপস এবং ট্রিক্স এ বিষয়ে গুগলে উপস্থিত। আপনি সেখান থেকে একটু ঘাটাঘাটি করে জেনে নিন রুট করার সহজ পদ্ধতিটি, সেভাবে রুট করুন, তারপরেই এই কাজটি করতে পারবেন। যাদের ফোন ইতিমধ্যে রুট করা আছে তারা প্রথমে সিলেক্ট করুন ডিলিট হওয়া ফোল্ডারগুলো, যেমন জেপিজি, পিএনজি, 3GP, MP4, এই সমস্ত ফাইল টাইপগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। ফাইল টাইপ সিলেক্ট করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে রিকভার করে ফেলতে পারবেন। আপনারা বিন্দুমাত্র সমস্যায় পড়তে হবে না, অতি সহজ এবং অনায়াসে এই কাজটি আপনারা করতে পারবেন। অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনো
ফাইল ডিলিট হয় তখন জানবেন সেটা পুরোপুরি মুছে যায় না, শুধু সিস্টেমের তথ্যগুলো মুছে যায়। যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্য কিছু ওভাররাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করার সম্ভাবনা 95%। তাই ডিলিট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত ফোনে বড় আকারের ফাইল সেভ করা বা কোনো প্রকার সিস্টেম আপডেট নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, তাহলেই অতি সহজেই ফোন মেমোরি থেকে ডিলিট হওয়া ডকুমেন্টস, পিকচার, ভিডিও, অডিও সব কিছুই আপনার যত ডেটা আছে অনায়াসে রিকভার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ন্যূনতম ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।